ফুল দেখতে পেলাম, জানি না কি ফুল, অনেকটা জবা ফুলের মতোই দেখতে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডারার। তো আজকে তোমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাবো, একটা ইকো ট্যুরিজম পার্ক। পার্কটার খুব একটা ভালো নয়, কিন্তু পার্কের লোকেশনটা খুব ভালো। মানে একটা দ্বীপ আছে, জায়গার নাম হচ্ছে সবুজ দ্বীপ। রায়পুর থেকে 10 কিলোমিটার যেতে হবে, তো চলো। চলে এসেছি সবুজ দ্বীপ ইকো ট্যুরিজম পার্ক। এখানে এই যে যাওয়ার রাস্তা, আর কোনো বোর্ড সেরকম লাগানো নেই, এখানে ছোট করে লেখা আছে, এখানে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন 30শে অক্টোবর 2015। আর এই যে নদীর একটা শাখা এটা দিয়ে বয়ে গেছে, আর মেন শাখাটা পার্কের সেই দিক দিয়ে আছে। ওইখানে নদীর পাড়ে একজন ছিপ নিয়ে মাছ ধরছে। আর এইদিকে 3 জন মাছ ধরছে, দুজন বসে আছে, একজন দাঁড়িয়ে আছে। আর এখান থেকে বর্দি পাহাড়টা দেখা যাচ্ছে।
এইখানে একজন সেলফি তুলতে ব্যস্ত, আর এইখানে হরিণের সাথে সেলফি তুলতে ব্যস্ত। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, শীতকালেই শুধু পরিষ্কার করা হয়, আমি শীতকালে এসেছিলাম তখন পরিষ্কার ছিল। এইদিকে একটা রাস্তা আছে নদীর চরে গিয়ে পিকনিক করার জন্য, সে রাস্তাটিও এখন বন্ধ, কারণ এখন কেউ পিকনিক করতে আসে না, নদীর চরও নেই, নদীর চরে জলে ভরে গেছে। ফুল দেখতে পেলাম, জানি না কি ফুল, অনেকটা জবা ফুলের মতোই দেখতে, অনেকগুলি ফুটে আছে। ওইখানে নদী দেখা যাচ্ছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর, নদীটাও দেখা যাচ্ছে আর সঙ্গে পাহাড়ও দেখা যাচ্ছে। ওটা হচ্ছে বর্দি পাহাড়, এইটা এই নদীর মাঝখান দিয়ে যাওয়া যায়, কিন্তু এখন বেশি থাকার কারণে এখন যাওয়া যাবে না, ওটা হয়ে আরো এখন ঘুরে আসতে হবে, অন্যদিক দিয়ে রাস্তা আছে। আর এখানে বসার জন্য ব্রেঞ্চ করা আছে, এখানে বসে একটু নাজারা কি মজা লিয়া যায়। এখানে নাজারা দেখতে দেখতে এদিকে দেখলাম মেঘ উঠে গেছে, বৃষ্টি শুরু হলে ভাগ্যে বৃষ্টি থাকে আমার সেটা বড় কথা না, কিন্তু মেঘটা ভালো মতো উঠেছে, দেখা যাক। এখানেও এই ভিউটা দেখার জন্য বসার জায়গা করা আছে, বসে টাইম স্পেন্ড করা যাবে। ওইখানেও মাছ ধরা চলছে, এখানে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, এসি নন এসি, কিন্তু এখন আমাদের ভাগ্যে লেখা ছিল বৃষ্টি, এই মেঘ আর এই বৃষ্টি, বৃষ্টিটা দেখাতে পারবো না, ওটা আমার গায়েই পড়ছে। রুমগুলো একটু অন্যরকম ভাবে সাজানো, বাইরে থেকে কারুকার্য করা আছে, ডিজাইন। আমাদের রুম ভাড়া আছে 1500 আছে, 1800 আছে, আর 2000 টাকা সব এসি রুম। এই ছাতার নিচে বসে আছি, বৃষ্টি পড়ছে, মোটামুটি হচ্ছে, খুব জোর না তবে বেরোতে পারবো না, ভিজে যাবে। চা বলেছি, তিনজন আছি। চলে এসেছে আমাদের চা, এই বৃষ্টিতে চায়ের মজাটা খুব ভালোই লাগবে আশা করি। যেতে যেতে আর একটা কালু ফুলের সাথে দেখা হয়ে গেল, এর সাথে আগেই বন্ধুত্ব হয়ে গেছে, এর সাথে একটু হয়ে গেল, চলো টাটা। চোখগুলো জ্বলছে, বাবু আমাদেরকে ছাড়তে এসেছিল, চলো টাটা। থ্যাংক ইউ ছাড়তে আসার জন্য, টাটা। আর আসতে হবে না, 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 হবে না, হবে না, চলো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, স্টে হ্যাপি, স্টে সেফ, কিপ স্মাইলিং। এ টোনি কসলা থাম লাসরে বাজো কি।